ওয়েলকাম বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল শৌভিকস কিচেনে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওগুলোকে লাইক করার জন্য ও আমাকে লিখে জানানোর জন্য কমেন্ট করে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো প্লিজ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নোটিফিকেশনের জন্য, সরাসরি নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এরকম একটি চমৎকার রেসিপি নিয়ে চলে এসেছি, তো চলুন দেখা যাক এটার জন্য আমাদের কি কি লাগছে। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হলো মাটন কারি, আর তার জন্য যে জিনিসগুলো আমাদের লাগবে আমরা নিয়েছি, তো চলুন দেখে নিই। মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট মাটন হাফ কেজি, আলু গ্রেভিতে অ্যাড করার জন্য, টক দই, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কুচি করে রাখা পেঁয়াজ বেরেস্তা করানোর জন্য, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি ও লবঙ্গ, এলাচ, এটা গরম মশলার জন্যে, গোটা গরম মশলা হিসেবে ইউজ করব। তো চলুন আমরা সবার আগে মাংসটাকে ম্যারিনেট করে নিই। তো বন্ধুরা চলুন আমরা মাংসটাকে ম্যারিনেট করে নিই। প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে সর্ষের তেল। দু থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল, এতে মাংসটার মধ্যে সুন্দর ফ্লেভার অ্যাড হবে। এবার দিয়ে দেবো আমরা তিন টেবিল চামচ রসুন বাটা, পরে দেবো আমরা পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ, এরপরে দেবো আদা বাটা তিন টেবিল চামচ, এটা একটি স্ট্যান্ডার্ড মাপ। এই আদাটাই কিন্তু অরিজিনালি এই মাটনে সব থেকে ভালো ফ্লেভার আনে। এবার আমরা দিয়ে দেব নুন এক টেবিল চামচ, এটা জাস্ট ম্যারিনেটের সময়, পরে আমরা ঝোল বা গ্রেভি বানানোর সময় দেব। লঙ্কার গুঁড়ো দেব আমরা দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেব আমরা দু টেবিল চামচ, এবার দিয়ে দেব আমরা টক দই 50 গ্রাম, হাত দিয়ে ভালো করে মেখে নেব। যত ভালো করে মিক্সচারটা মেখে আপনারা ম্যারিনেট করে রাখবেন, ততই কিন্তু ফ্লেভারগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে। আমি অ্যাডভাইস করব অ্যাটলিস্ট এক ঘন্টা ম্যারিনেট করবেন। তো বন্ধুরা আমাদের মাটন ম্যারিনেট করার জন্য রেডি। সব মশলা আমরা এটার মধ্যে মাখিয়ে নিয়েছি ভালো করে, দেখুন কি সুন্দর কালার এসছে। এবার এটাকে আমরা এক ঘন্টার জন্য রেখে দিয়ে তারপর এটাকে নেক্সট প্রসেসে নিয়ে যাব। বন্ধুরা আমরা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি, এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল 4 থেকে 5 টেবিল চামচ। সর্ষের তেলটা কিন্তু এটার মধ্যে একটু বেশিই যাবে, কারণ মাটনে কিন্তু তেলটা একটু বেশি লাগে। ভালো করে তেলটা গরম হলেই এটার মধ্যে আমরা একটু পেঁয়াজ ভেজে নেব বেরেস্তা করার জন্যে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পুরো, যে কটা যতটা আমরা পেঁয়াজ কে করেছিলাম দিয়ে দেবো, আমরা পেঁয়াজটা পুরোটাই দিয়ে দেবো। ভালো করে এবার এটা একটু ভেজে নেব। আমরা
আমরা কিন্তু পেঁয়াজটাকে পুড়িয়ে ফেলতে চাই না, জাস্ট একটু হালকা বাদামি কালার হলেই এটার মধ্যে আমরা মাংসটাকে ট্রান্সফার করব। বন্ধুরা, পেঁয়াজে কিন্তু হালকা সোনালী রং ধরে গেছে। এবার আমরা এটার মধ্যে একটা ট্রিক বলছি, আমরা এখনই দিয়ে দেব আমাদের শুকনো লঙ্কা, তেজপাতা ও চিনি, যে গোটা গরম মশলাগুলো ছিল সেগুলো সবই এটার মধ্যে এখনই দিয়ে দেবো বেরেস্তা হওয়ার সঙ্গে সঙ্গে। আর এখনই দিয়ে দেবো আমরা, নাড়িয়ে নিয়ে আমরা দিয়ে দেবো আলুগুলোকে, কারণ আলুগুলোতে এখন দিলে আলুগুলোর মধ্যে যতটা ফ্লেভার আছে না সব ঢুকে যাবে, আর আলুগুলো একটু হালকা ভাজাও হয়ে যাবে। পরে আমরা যখন মাংসটা দেবো তখন আলুগুলোকে আমরা বের করে নেবো, আর মাংসটা হওয়ার কয়েকটা সিটি দেওয়ার পর আলুটাকে আমরা আবার দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তার ফলে কি হবে, আলুটা গলেও যাবে না আর আলুটার মধ্যে প্রত্যেকটা ফ্লেভার চলে আসবে। ভালো করে একটু নাড়িয়ে নেব। সুন্দর করে যতক্ষণ না একটু হালকা বাদামি রং ধরছে। বন্ধুরা দেখুন কি সুন্দর মশলাটা ফ্রাই হয়ে গেছে, আলুটাও সুন্দর ভাজা হয়ে গেছে, এটাকে আমরা বের করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমরা মাটনটাকে এটার মধ্যে, সুন্দর করে মাটনটাকে আমরা দিয়ে দেবো প্রেশার কুকার। এই খালি পাত্রটার মধ্যে যে গ্রেভিটা লেগে আছে এখান থেকেই কিন্তু আমরা জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে জলটা দেবো, কারণ এটার মধ্যে প্রত্যেকটা ফ্লেভার এখানেই আছে। ভালো করে মিশিয়ে নেব, চারিদিককে ভালো করে মিশিয়ে নেবো যাতে সুন্দর গ্রেভিটা তৈরি হতে সাহায্য হয়। দেখুন কি সুন্দর কালার এখনই এসে গেছে, কারণ আমরা পেঁয়াজটা খুব সুন্দর করে ব্রাউন করে নিয়েছিলাম। বন্ধুরা দেখুন ওরা মাংসটাকে অনেকটাই কষিয়ে নিয়েছে আর কি, দারুণ রং এসছে দেখুন এর মধ্যে। সুন্দর করে আমরা একটু কষিয়ে নিয়েছিলাম আর খুব সুন্দর রং এসে গেছে। এবার একটি সিক্রেট মশলা আপনাদেরকে বলে দিই, এইটি একটি সিক্রেট মশলা যেটা আমরা ইউজ করি। এটার মধ্যে হচ্ছে গিয়ে রোস্টেড জিরে, রোস্টেড ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ও মৌরি। তো এই জিনিসগুলোকে সবগুলোকে আমরা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, 1 থেকে 1.5 টেবিল চামচের মতন এটা আমরা হাফ কিলো মাংসের জন্য ইউজ করব। এটি একটি সিক্রেট মশলা যেটা আমরা ইউজ করবি, আপনারাও প্লিজ এটাকে ইউজ করে দেখবেন, অসাধারণ রেজাল্ট পাবেন। তো এবার এটাকে আমরা দিয়ে দেবো মাংসটার উপরে, ভালো করে ছড়িয়ে দেবো, মিক্স করে নেবো পুরোটাকে। দেখুন কি সুন্দর কালার, আর বলতেই হবে দারুণ গন্ধ বেরোচ্ছে, আপনারা এখানে নেই কিন্তু অসাধারণ গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা এবার এই কষানো মাংসের মধ্যে আমরা গ্রেভি বানানোর জন্য দিয়ে দেবো জল, জলটাকে আমরা এই স্টেজে অ্যাড করে দেবো। এখানে আমরা 300 ml এর থেকে একটু বেশি, ওই 330 থেকে 335 ml জল আমরা ইউজ করেছি। এটাকে আমরা 4 থেকে 5টা সিটি মারা, মানে প্রেশার কুকারটা হওয়ার জন্য আমরা এটাকে ঢাকনা লাগিয়ে প্রেশার হওয়ার জন্য দিয়ে দেব। এখন কিন্তু গ্যাস আমরা সিমেই রাখবো, হাই ফ্লেমে একদম থাকবে না গ্যাস। এবার আমরা 4টে সিটি অবধি ওয়েট করব, তারপর অ্যাড করব আমাদের আলুগুলোকে। বন্ধুরা 4টে সিটির পর আমরা প্রেশার কুকারটাকে ওপেন করেছি, আর সিচুয়েশনটা দেখুন দারুণ কালার এসছে, আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। এবার আমরা এটাকে, এটার মধ্যে আমরা আলুগুলো যেটা আমাদের ছিল সেটাকে আমরা অ্যাড করে দেবো, একে একে করে আলুটাকে দিয়ে দেবো। আর কেবলমাত্র 1টি সিটির জন্যে আমরা এটাকে আবার প্রেশার কুকারটাকে এ করে দেবো, লক করে দেবো, সুন্দর করে লাগিয়ে দেবো যাতে, আর 1টি সিটির জন্য যাতে আলুগুলোকে ভালো করে সেদ্ধ হতে পারে। দেখুন ইতিমধ্যে কিন্তু দারুণ কালার চলে এসছে আর সুন্দর গ্রেভি হয়ে যাবে। আমরা এটাকে কষা কষা বানাবো, তাই জন্যে আলুটাকে সেদ্ধ হওয়ার পর এটাকে আমরা আরেকবার একটু কষিয়ে নেবো।
তো বন্ধুরা দেখুন আমাদের আলুটাও কিন্তু একটা সিটি দেওয়ার পর সিদ্ধ হয়ে এসেছে। কি সুন্দর কালার এসে গেছে। আমরা এটাকে একটু কষা কষা বানাবো, তাই জন্য জলটা একটু শুকিয়ে নেবো আর একটু। কিন্তু খুবই সুন্দর কালার এসেছে চারিদিক থেকে, সুন্দর গ্রেভিটা ভালো সুন্দর কালার করেছে। আলুটাও সেদ্ধ হয়েছে, মাটনটা আমরা আগেই চেক করেছিলাম সেদ্ধ হয়েছিল। জাস্ট এটাকে একটু কষিয়ে আমরা সার্ভ করার জন্য নামাবো। বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের মাটন কারি, দেখুন দারুণ কালার এসছে। এটাকে শেষ করব একটু গরম মশলা দিয়ে, হোমমেড গরম মশলা ভালো করে ছিটিয়ে দেবো সুন্দর একটা গন্ধর জন্য, প্লাস এটা একটা আলাদা টেস্টি এনে দেবে। খুব তাড়াতাড়ি আমরা এই গরম মশলার লিঙ্ক মানে ভিডিও দিতে চলেছি, আর আপনারা যদি খুব তাড়াতাড়ি গরম মশলার ভিডিওটা দেখতে চান তো প্লিজ আপনাদেরকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা এটা আমরা হোমমেড গরম মশলা, যেটা আপনারা যে কোনো প্রিপারেশন বিরিয়ানি হোক, মাটন হোক, চিকেন হোক, যেখানে ইচ্ছে আপনারা কষা যেখানে করতেন দেখতে পারবেন। তো আমাদের মাটন কারি রেডি, তো চলুন এটাকে আমরা প্লেটিং করে ফেলি। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের মাটন কারি, একদম দারুণ দারুণ ফ্রেগ্রেন্স, দারুণ গন্ধ বেরোচ্ছে, অসাধারণ হয়েছে। আপনারা প্লিজ এটাকে ট্রাই করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন ও লাইক করবেন। আর প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। তো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।